হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা আমি দুপুরের জন্য রান্না করব, ডিম আর ডাল একসাথে রান্না করব আর কি। তো এর জন্য আমি ডিমটা সিদ্ধ বসায় দিলাম, এখন ঢাকা দিয়ে দিলাম, আর এদিক থেকে ডালটা ধুইয়া রাখছি, ভালো করে ধুইয়া এখন পানিতে ভিজায় রাখছি। তো দুপুরে মা আর অন্য আইটেম রান্না করবে, তো আমি ডিম আর ডাল আলু এগুলো একসাথে একটু রান্না করছি আর কি। ডাল মানে ইচ্ছা হইতেছিল এইভাবে রান্না করতে। তো পেঁয়াজ, অর্ধেকটা পেঁয়াজ আর একটা রসুনের কোয়া আগেরই কাটা ছিল, তো ওইটা কাইটা নিলাম। আর এখন আমি পেঁয়াজ কাইটে নিতেছি, তারপর রসুন দিব, এগুলা সম্ভারে দিব আর কি। তো সকালবেলা খাইছি আলু সাজনা ডাটার তরকারি আর কি। কালকের তরকারি রান্না করছিল যে মা, ওইটা রয়েছিল ফ্রিজে, ওইটা দিয়ে খাইছি সকালবেলা। তো আমি পেঁয়াজ রসুনটা ছুলে নিলাম, এখন ধুইতেছি, ধুয়ে নিছি ভালো করে, এখন কাইতে নিতেছি। তা আমিও রান্না শুরু করছি, তারপর আমার মাসি মেসো আসছে, তারা আসছে আর গেছে, অনেক ব্যস্ততার মধ্যে আর কি তারা আছে। একটু কাজে আসছিল, ওরা আমাদের সাথে এসে যাচ্ছে, দেখাটা কইরে গেছে। আর আমার বাবুর সাথে দেখা হয়েছে না, বাবুর জন্য একটু অপেক্ষা করছে, বাবু গেছে বাজারে, পরে আর বাবুর সাথে দেখা হয় না। তো এখানে একটা আলু দিব, একটা বড় আলু দিব। তো পিলার দিয়ে আলুটা মানে ছুলে নিতেছি। বড় আলুর এই একটা সুবিধা যে একটা মানে আন্দাজ করা যায়, ছোট আলু হইলে তো বোঝা যায় না যে কয়টা দিব বাকি। বড় আলুটা হইলে একটা সুবিধা, কাটারও সুবিধা, রান্নারও সুবিধা, মানে আমার কাছে সুবিধা লাগে আর কি, যে একটা নিলাম হয়ে গেল এরকম মনে হয়, ছুলতে টুলতেও সুবিধা। তো এই তো কাইটা টুকরো করে নিছি, আর এই যে পেঁয়াজ রসুনটা, মানে আমার কাছে বড় আলু রান্নার ক্ষেত্রে আমার কাছে বড় আলু ব্যবহারে সুবিধা লাগে আর কি, এইটাই জাস্ট বলতে চাইছি। আর এদিক থেকে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা নামায় রাখছি, আর কড়াইটা ধুয়ে নিছি, এখন রান্নাটা শুরু করব। তো মা গেছে মাসির মিশুরে আনতে, মানে ফোন দিছে আর কি নিতে যাওয়ার জন্য। তা আমি প্রথমে আলুটা ভাজতে নিব, কোনো মশলা টশলা কিছু দিব না, জাস্ট তেল এমনি করে ভাজতে নিব, ডিমটাও আলুটাও। কাজটা সব কিছু অনেক ফুটছে, মানে ফিটছে আর কি, অনেক তেলে দেওয়ার পরে আমার গলা টলায় ঘিটে আসছে। নর্মালি তো আমার এত ফুটে না বা ছুটেও না, কিন্তু আসছে, ফুটছে। আলু ভাজা হয়ে গেছে, এখানে চাইলে আপনারা হলুদের গুঁড়া দিতে পারেন, আমি আর দেই নাই, মানে জাস্ট শুধু একটু ভাজছে নিচের কি। এই তো ভাজছে, উঠায় নিলাম, এখন ডিমটা ভাজবো। ডিমটা ভাজতে গিয়েও অনেক ফুটছে, মানে এরকমভাবে খিচছে, আমি ভয় পাইছি। আমার জিব্বায় কি জানি একটা হয়েছে, গোটা গোটা, তাও জিব্বার আগের মধ্যে, কালকে পান খাইছিলাম এই কারণেই কি না বুঝতেছি না, অনেক সময় পান খেলে আমার এমন হয়। বাবু তো পান খায়, বাবুর এখান থেকে একটু খাইছিলাম। তো ডিম ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার হয়েছে, লাল লাল, এখন উঠায় নিতেছি ডিমটা। তো ওই তেলেই পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি, পরে আর একটু তেল দিব। ডালের সাথে কিন্তু ডিম খাইতে এমনিতেই ভালো লাগে, ডিম ভাজি বা ডিম ভুনা করা হলে ওই ডিমটা ডালের সাথে মিশিয়ে খাইতে কিন্তু ভালোই লাগে। তো এর জন্যই আর কি আমি একসাথে রান্না করলাম, ডাল যেভাবে আমরা করি, ডাল ভুনা এইভাবেই করছি। তো এখন হলুদ গুঁড়া দিতেছি, তো এখন ডালটা দিয়ে দিলাম। তাড়াহুড়ার মধ্যে ছিলাম, মাসি মিশু তাদের সাথে একটু কথা বলতেছিলাম। হ্যাঁ, তো এখান থেকে ডালটা পানিতে নিংড়ে দিলে ভালো হয়, আমার আর খেয়াল ছিল না, একসাথে আমি একদম মানে বাটিটা সহ পানি সহ আর কি ঢাইলে দিচ্ছি।
তো যাই হোক, ডালটা এখন একটু নাড়াচাড়া করে নিতেছি। তো এই তখন আমি মাসির সাথে কথা বলতেছিলাম, মাসি আসছিল যার জন্য একটু লাইগা ধরছিল। তো পরে এখন একটু নাড়াচাড়া করে এখন লবণ দিতেছি, ডিম দিলাম, আলুটাও দিয়ে দিব, সবগুলো এখন একসাথে দিয়ে দিব। তো লবণ আর একটু দিলাম, মানে লবণটা আমার কাছে মনে হচ্ছিল হয়তো বা কম হবে, পরে আর একটু সামান্য দিচ্ছি। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তো পরে আমি ধুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি চারটা। তো এটা আর আমি ভিডিও করতে পারি নাই, তা আমি আর ঢাকা দিব না, মানে ঢাকনা ছাড়াই আর কি এইভাবেই রান্না করবো। এই তো প্রায় অর্ধ অর্ধি হয়ে আসছে। এই তো এখন মাসি মিশু চলে গেলো, আমি বারান্দা থেকে উপর থেকে ভিডিও করছি। ওই তো মিশু রিক্সাওয়ালার সাথে কথা বলতেছে, আর ওই শাড়ি পরা যে উনি আমার মাসি, আর এই তো মা নিচে আগায় দিতে গেলো। সবার ছোট এই মাসি, আমার মামা মাসিদের মাঝে সবার ছোট আর কি এই মাসি, বোনেদের মাঝে মা সবার বড়, আর এই মাসি সবার ছোট, মানে আমার তিন মাসি চার মামা, আমার মামারা চার ভাই বোন। মাসি মিশু আসছিল, তা আমি রান্নাটা মানে মাত্র বসাইছি, এই সময় মাসি আর মিশু আসছে, তারা আসছে আর গেছে, 10 মিনিটও বসে নাই। তো মানে আসছিল তারা তাদের কাজে, এদিকে একটু কাজ ছিল, মাসির ননাসের বাসায় আসছিল আর কি। তো পরে আমাদের সাথে যাচ্ছে দেখাটা বেড়ে গেল আর কি, অনেক ব্যস্ততার মধ্যে আছে। তো এই তো মাত্র গেলো তারা, তো আমি রান্নাটা ভালোভাবে করতে পারি নাই, মানে আমি যেরকম ভাবে চাইছিলাম আসলে ওইরকম ভাবে হয়েছে না। এই তো তারা মাত্র গেলো, মানে বসায় দিছি, তাদের সাথে তো একটু কথা টথা বলতে হয়েছে, মনোযোগ দিয়ে এরকম ভাবে করতে পারি নাই। তো আলু ডিম ডাল এটা একসাথে কইরা রান্না করছে আর কি, কোনো কিছুই না, হলুদের গুঁড়া একটু লবণ, আর অত মশলা টশলা কিছু দিতে হয়েছে না, এটা খাইতে অনেক টেস্ট হয়। তো আমারও তরকারি হয়ে গেছে প্রায়, তরকারি বলতে ডাল আর কি। তো ভালোই লাগে এভাবে খাইতে, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমি আসলে মাসি মিশুর সময় দিতে গা অত ভালোভাবে করতে পারে, ডালটা একটু লাইকে ধরছিল, হালকা একটু লাইকে ধরছিল। তো হয়েই গেছে, এখন নামায় ফেলবো। এই তো তরকারি হয়ে গেছে, নামায় নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।